আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন শীতকাল, ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশ তথা এশিয়ার জন্য একটি সুন্দর একটি দিন আজকে, কারণ হচ্ছে শীতকাল বা উইন্টার আমাদের সকলেরই অনেক প্রিয় একটি সময়। বাট এই সময়টায় দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের রোগেরও প্রাদুর্ভাব দেখা দেয়, কারণ একটি শুষ্ক মৌসুম শুরু হয়। এছাড়াও এই সময়টা আমরা দেখা যাচ্ছে যে বছরের অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি পরিমাণে আমরা রোগী পেয়ে থাকি। দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন এবং ওনার পিএলআইডি সমস্যা ছিল, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস তার বোথ নেই দুই হাঁটু পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ উনি এই সমস্যাটায় ভুগছিলেন এবং উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছিলেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। নাম শরীফা। শরীফা, আচ্ছা শরীফা, আপনার বয়সটা কত? আমার বয়স 35। 35 বছর, খুবই অল্প বয়স। আচ্ছা, আমাদের কি একটু বলবেন আপনার সমস্যাটা কি ছিল মূলত? আমার সমস্যা ছিল হাঁটুতে ব্যথা, প্রচণ্ড ব্যথা করতো। কোমরে ব্যথা ছিল? কোমরে ব্যথা বোঝা গেছে না, কিন্তু হাঁটুতে উঠতে বসতে পারতাম না। তারপরেই আমার অন্য অন্য ডাক্তার দেখাইছে, এই ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা ঠিক কত বছর আগে আপনার এই ব্যথাটা শুরু হয়েছিল প্রথমে? এই তো 2 বছর ধরে পুরোপুরিভাবে শুরু হয়েছিল। তার আগে ওই ব্যথাটা ছিল কিন্তু অল্প পরিমাণে ছিল? হ্যাঁ, অল্প ছিল, খুবই অল্প ছিল। হাঁটতে চলতে সব কিছুই পারছি, কিন্তু উঠতে বসতেও পারছি ইদানিং 1 বছর ধরে খুব বেশি। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী, তার মানে হচ্ছে আপনার পরিবারের সকল কাজ আপনাকে নিজেকেই করতে হতো, কারণ পুরো পরিবারকে আপনাকেই সামলাতে হতো। হ্যাঁ। আচ্ছা, আপনার সন্তান কয়জন? একজন মেয়ে। একজন মেয়ে। আচ্ছা, তো আপনার এই সংসার যখন আপনাকে পুরোটা আপনাকে সামলাতে হতো, তো সেই সময় যখন আপনার এই হাঁটু ব্যথাটা প্রকট আকার ধারণ করে, তখন তো আপনি আপনার সংসারের কাজগুলো আর ঠিকমতো করতে পারছিলেন না? না, পারছি না, করতে পারছিলাম না। আচ্ছা, তো এরকম কি হয়েছিল, আপনি একদম পুরো বিছানায় পড়ে গিয়েছিলেন ব্যথার জন্য? না, এরকম হয় নাই, না হলো মানে আমি চলছি আস্তে আস্তে, ধীরে ধীরে চলছি, কষ্ট করে আর কি। প্রচণ্ড ব্যথায় আপনার জীবনটা কেটেছিল? হ্যাঁ, প্রচণ্ড ব্যথাই। আচ্ছা, দেন তারপরে আপনি প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন যখন এই হাঁটু ব্যথাটা আপনার শুরু হয়েছিল প্রথম দিকে? কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনি? যে আমার ভাই হাসপাতালে ডাক্তার দেখাইছিল, তারপরে ওষুধ খাইছি 1 বছর পরে, খালি ওষুধ খাইলে একটু ব্যথা থেমে থাকে, তারপরে আবার এরকমই ব্যথা করতো, এরকমই ব্যথা, এরকম করতে করতে এই দিনটি হয়েছে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা অপারেশনবিহীনভাবে সম্পূর্ণভাবে একজন রুগীকে সুস্থ করে দেওয়া সম্ভব, এবং আপনি গত 15 দিন যাবৎ ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তো এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাঁটু ব্যথাটা কি আছে এখন? না, হাঁটুতে ব্যথা নেই। আচ্ছা, আপনি কি স্বাভাবিকভাবে উঠবস করতে পারেন? হ্যাঁ, উঠবস করতে পারি। দর্শক, এখানে আমরা ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি, ডিটেলসে একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ খোকন। আসসালামু আলাইকুম স্যার, আমাদেরকে কি একটু বলবেন, এই যে শরীফা আপনার বোন, খুবই অল্প বয়স, ওনার একটিমাত্র মেয়ে সন্তান আছেন, তো খুব অল্প বয়সেই উনি আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি আক্রান্ত হয়েছেন এবং আমরা ওনার ডায়াগনোসিসে যেটা দেখেছি উনি পিএলআইডি রোগী ছিলেন, ওনার L4-5S1 এই ডিসগুলোতে ওনার সমস্যা ছিল এবং ওনার সার্ভাইকেল ঘাড়েও সমস্যা ছিল, যেটা হচ্ছে C4-5 and 6, তিনটা ডিস্কের সমস্যা। তো উনি দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটায় ভুগেছেন, আমাদেরকে যদি একটু বলেন যে ওনার প্রথম থেকে আপনারা ওনার কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? আসলে আমরা এই প্রথম থেকেই মফস্বলের ডাক্তার, পরে আপনার ঢাকাতে বিভিন্ন হসপিটালের ডাক্তার দেখাইছি, পরে আপনার কিছুদিন দেখানো হইলো, দেখানোর পরে শেষ পর্যন্ত আর ভালো হচ্ছে না আর কি। হ্যাঁ, গ্রামেও বিভিন্ন এই কবিরাজ টবিরাজ এইগুলা মানে যাই যেটা বলছে আর কি, এটি চেষ্টা করছি করার জন্য, তো শেষ পর্যন্ত আপনার আমার ভগ্নিপতি ওনার ইউটিউবে আপনার স্যারের সন্ধান পাইল, পাওয়ার পরে আমাকে ইনফর্ম করলো আর কি। ইনফর্ম করার পরে আমি লাস্ট পর্যায়ে যে বোনের অবস্থা দেখে চিন্তা করলাম যে না, আসলে একবার ট্রাই করা যায়। আমি ট্রাই করছি, ট্রাই বলতে আমি নিয়ে আসছি আর কি, নিয়ে এসে
স্যারের মানে যেভাবে বলছে, স্যার বলছে যে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, আমি আসলে এই ট্রিটমেন্ট করানোর জন্য ভর্তি করে রেখে যাই। এখন বোনের কাছে জিজ্ঞাসা করলাম যে বোন আসলে কী অবস্থা, মানে শরীরের কী অবস্থা, মানে কীরকম ফিল করতেছ? পরে বলতেছে যে না আসলে ফিলটা আগের চেয়ে ভালো। একটু আমরা একটু ব্যাকে যাই, একটু পেছনে যাই, যে যখন আপনারা বিভিন্ন ডক্টর দেখাচ্ছিলেন বা তারা আপনাদেরকে যে ধরনের ট্রিটমেন্ট দিচ্ছিল সেই ট্রিটমেন্টগুলো নেওয়ার পরবর্তী অবস্থায় মানে দেখা যাচ্ছে হয়তো ওষুধের ট্রিটমেন্ট দিচ্ছেন, তো সেগুলো খাওয়ার পরে ওনার কী অবস্থাটা হতো? আমরা ওইগুলো খাওয়ার পরে মানে ব্যথার ট্যাবলেটই বেশি ছিল, অ্যান্টিবায়োটিক ওগুলো দেওয়ার পরে আপনার ইয়ে হতো। একটা ইঞ্জেকশনও দিয়েছিলাম আমরা 5,000 টাকা দিয়ে, হাঁটুতে দেওয়া হয়েছিল না, হাতে দিয়েছিল আর কি। পরে আপনার কিছুদিন ব্যথা রিমুভ হয়েছিল আর কি, রিমুভ হওয়ার পরে না পরবর্তীতে আমরা কন্টিনিউ চালাই গেছিলাম, পরে দেখলাম যে না আসলে হচ্ছে না, মানে ব্যথাটা আবার ফেরত আসছে, ব্যথাটা কিছুদিন স্টপ থাকার পরে পরবর্তীতে ব্যথাটা আবার ফেরত আসছে, মানে এটা আপনার হচ্ছে যে পার্মানেন্ট কোনো সলিউশন আপনারা পাচ্ছিলেন না। যখন আপনারা পারমানেন্ট সলিউশন পাচ্ছিলেন না, ঠিক সেই সময় আপনারা হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন আপনাদের একজন আত্মীয়ের মাধ্যমে। স্যার আমাদেরকে যদি একটু বলেন যে আপনারা বিভিন্ন জায়গায় আপনার বোনকে ট্রিটমেন্ট করেছেন এবং অলরেডি আপনারা বিভিন্ন হসপিটালেও আপনারা ভিজিট করেছেন, তো এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা, সামগ্রিক এই ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কেমন লেগেছে টোটাল ব্যবস্থাটা বা টোটাল ট্রিটমেন্ট ব্যবস্থাটা? আমার কাছে মনে হচ্ছে যে ভালো ট্রিটমেন্ট হচ্ছে, আর আমার বোন তো বলছে যে আসলে আমি অনেক উপকৃত হয়েছি। এখন আল্লাহ বাকিটা আল্লাহ যদি মাফ করে আর কি, আর ওনার জন্য দোয়া করবো যেন আমার বোনও সুস্থ থাকে আর যারা বাকিরা আছে যারাও যেন ভালো ট্রিটমেন্ট পায় আর কি, ভালো সুস্থ থাকে আর কি। এটা অবশ্য একটি ব্যাপার যে আসলে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য থাকেন আসলে মা বা বোন, যারা আসলে পুরো সংসারটাকে তারা মেনটেন করেন, তারা দেখা যাচ্ছে নিজেদের দিকে খুব বেশি তারা আসলে খেয়াল রাখেন না রেখে তারা সম্পূর্ণ পরিবারের দিকে সবসময় তারা খেয়াল রাখার চেষ্টা করেন, পরিবারের সকলের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন, কিন্তু সেই মানুষটাই যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান, সর্বোপরি পরিবারের যে কোনো একজন সদস্য যদি আপনার অসুস্থ হয় পুরো পরিবারই কিন্তু তখন দেখা যাচ্ছে মন খারাপ অবস্থায় থাকে, তারা সারা মানে অনেক দুশ্চিন্তার ভিতর দিয়ে তাদের জীবন কাটে। তো দীর্ঘ একটা সময় পর আপনার বোন কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে তো ভালো লাগতেছে যে আসলে আমার বোন আগের মতো চলতে পারবে, হাঁটতে পারবে, কাজকর্ম করতে পারবে, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি। যে আচ্ছা আমাদের মাঝে মানে আমরা যেটা বলবো মানে মানে কাছাকাছি থাকতে পারবো আর কি। অনেক সময় এমন সময় হয়েছে যে বোনকে ডাক দিচ্ছি আপনার এই শুয়ে আছে যে একটু উঠা এদিকে আয়, তখন হয় আসছে একটু কষ্ট হয়েছে, আমার কাছেও অনেকটা খারাপ লাগছে যে আসলে বোনের ডাকি আসলে আসে না, আসতে পারে না বা একটু সময় লাগে। এখন যেহেতু মানে আনন্দের বিষয়, আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনেক ভালো অনুভূতি হচ্ছে, দীর্ঘ একটা সময় পর আপনি সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছি, আমার বাবা মা দেখলে অনেক খুশি হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যার আরেকটা বিষয় একটু জানি আপনার কাছে, যেমন আপনি বলেছেন যে প্রথম দিকে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, অবশ্যই সেখানে অনেক টাকা পয়সা যেমন খরচ হয়েছে, কিছুটা হয়রানির শিকার হয়েছেন এবং অনেক কষ্ট আছে দীর্ঘদিন আসলে এই ব্যথা জিনিসটা বয়ে বেড়ানোটা প্রতিটা মানুষের জন্য অনেক কষ্টকর একটি আপনার বিষয়। তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তারা হয়তো এরকম দীর্ঘদিন যাবত তারা খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ট্রিটমেন্টটা তাদের জন্য নেওয়া উচিত, তো আমাদের সেই সকল দর্শক বলেন বা পেশেন্টদের উদ্দেশ্যে আপনারা কি উপদেশমূলকভাবে কিছু বলবেন? স্যার আমার উপদেশ হচ্ছে যে স্যারের কাছে যদি সম্ভব হয় যেন আসে আর কি, আইসা স্যারের কাছ থেকে ট্রিটমেন্টটা নেই প্রপারলি, যে ট্রিটমেন্টটা এটা যদি সবাই যারা এই আমার বোনের মতো আছে আশেপাশে যারা আছে আমাকে যারা চিনে বা জানে, আমার বোনও তো চিনে, আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া, আর কাপাসিয়ার যারা আছেন বা গাজীপুরের দিকে তারা অবশ্যই আসবেন আর কি স্যারের কাছে, স্যারের কাছ থেকে ট্রিটমেন্টটা নেবেন, স্যার তো অবশ্যই ট্রিটমেন্ট করে দেবে ইনশাআল্লাহ। কারণ আপনারা নিজেরা এসে যখন আপনারা এখানে আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছেন, আপনাদেরও একটা বিশ্বাস জন্মেছে যে অবশ্যই তারাও একটা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন।
যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, আমাদের দর্শকদের সাথে আপনাদের এই যে অভিজ্ঞতাটা আপনারা শেয়ার করেছেন, আশা করি থেকে আমাদের দর্শকরা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকৃত হবেন। দর্শক, আপনারা এতক্ষণ শরীফা ওনার জীবন বৃত্তান্ত আপনারা শুনতে পেলেন যে উনি দীর্ঘদিন যাবত উনি অস্টিও আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন, ওনার পিএলএডি সমস্যা ছিল, ওনার সার্ভাইকেলও সমস্যা ছিল, বেশ অনেকগুলো ডিস্কে ওনার প্রলাপস ছিল এবং ওনার অস্টিও আর্থ্রাইটিস ওনার দুই হাঁটুতে প্রকট আকার ধারণ করেছিল, যেটার জন্য ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারছিলেন না। আপনারা ওনার ভাইয়ের মুখে শুনতে পেলেন যে একটা সময় দেখা যাচ্ছিল যে উনি ওনার পরিবার থেকেও কিছুটা যে ছোটো ছোটো যে আনন্দগুলো সেগুলো থেকে উনি বঞ্চিত হচ্ছিলেন, ওনার পরিবারও বঞ্চিত হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত উনি ওনার একটি সঠিক সিদ্ধান্তে ওনার একজন আত্মীয়ের মাধ্যমে ওনারা জানতে পেরে ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। দীর্ঘদিন পরে যখন আপনি এই আপনার এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন, সেটার যে কী আনন্দ, সেই মুক্তির আনন্দ সেটা অবশ্যই ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।